हेलो व्यूअर्स, আমি জুবাইদা। আজকে আপনাদেরকে দেখাবো কিশমিশের সাহায্যে কিভাবে অ্যান্টি এজিং হওয়া যায়। কিশমিশ আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। কিশমিশ আমরা এমনিতেও অনেকেই খেয়ে থাকি। কিশমিশের অনেক ন্যাচারাল গুণ রয়েছে। কিশমিশ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো কিশমিশ আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। তো দু ধরনের কিশমিশ হয়ে থাকে। কালো আঙ্গুর থেকে তৈরি হয় কালো কিশমিশ, আর সবুজ আঙ্গুর থেকে তৈরি হয় এই ব্রাউন কিশমিশ। তো এই ব্রাউন কিশমিশ দিয়ে কিভাবে অ্যান্টি এজিং হওয়া যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেমেডিটি শেয়ার করব। এক চামচ কিশমিশ পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো সুবিধার জন্য আমি এক চামচ কিশমিশ আগেই পানিতে ভিজিয়ে রেখেছি। তো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এই কিশমিশটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছি, তো আজকে যাতে কাজ করতে পারি সেজন্য। তো দেখুন, পানিতে ভিজে থেকে কিশমিশটা কেমন ফুলে টুসটুসে হয়ে গেছে। এর মধ্যে একেবারে আঙ্গুরের মতো লাগছে, আঙ্গুরের আগের শেপ ফিরে এসেছে। তো এই ভেজানো কিশমিশ দিয়ে কিভাবে অ্যান্টি এজিং হওয়া যায় এখন আমি আপনাদের সাথে সেই রেমেডিটি শেয়ার করব। তো তার আগে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন। তো এই ভেজানো কিশমিশটা এখন কি করব, এই ভেজানো কিশমিশটা আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করতে হবে। এর একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এখন এই গ্রাইন্ডারের মধ্যে আমি ভেজানো কিশমিশটা পানি সহ দিয়ে দিব। এখন এই কিশমিশটা আমি গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এই যে আমি এখানে কিশমিশের পেস্ট তৈরি করে ফেলেছি, এখন এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কিশমিশের খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এই কিশমিশের পেস্ট ব্যবহার করব 3 চামচ পরিমাণ। পরিমাণ কিশমিশের পেস্ট নিয়ে নিলাম। কিশমিশের পেস্টের সাথে যোগ করব 1 চামচ পরিমাণ কর্ন স্টার্চ। নিয়ে নিলাম কর্ন স্টার্চ। এখন কিশমিশ আর এই কর্ন স্টার্চ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই মিশ্রণের সাথে নিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিলাম। এই 3টি উপাদান ভালোভাবে মিক্স করব। সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আপনার চেহারা রিঙ্কেলস দূর করার জন্য, ফাইন লাইন্স পিগমেন্টেশন দূর করার জন্য, চেহারাকে লাবণ্যময় করার জন্য এই পেস্ট খুবই কার্যকরী। সবগুলোই ন্যাচারাল উপাদান, কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা এটি ব্যবহার করবেন। এখন এই 3টি উপাদানের সাথে আমি যোগ করব 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েল ব্যবহার করব। অলিভ অয়েল আপনার স্কিনকে আরও সফট করবে, স্মুথ করবে। 1 চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলটা মিক্স করে নিচ্ছি। এখন এই মিশ্রণের সাথে যোগ করব ভিটামিন ই অয়েল। তো যাদের কাছে ভিটামিন ই অয়েল নেই তারা ভিটামিন ই যে ক্যাপসুল পাওয়া যায় সেই ভিটামিন ই ক্যাপসুল একটা ব্যবহার করবেন। তো আমি ভিটামিন ই অয়েল নিয়ে নিচ্ছি। এই ভিটামিন ই অয়েল নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এখন উপাদানগুলো আরেকটু ভালোভাবে মিক্স করে নিই। চেহারা সুন্দর করতে কেনা চায়, সবাই চায় দেখতে যাতে চেহারা সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। তো এই চেহারাকে সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য এই রেমেডি। এই ফেসিয়াল মাস্ক আপনার স্কিনের সব রকম সমস্যা দূর করে আপনাকে অ্যান্টি এজিং করবে। আপনার 35 বছর বয়সেও আপনাকে 25 বছর বয়সের ইয়াং লুক এনে দিবে। আপনার স্কিন টাইট হবে, সুন্দর হবে, গ্লেসি হবে এবং আগের থেকে অনেক বেশি ব্রাইট হবে। তো ফেসিয়াল মাস্ক তৈরি হয়ে গিয়েছে। এখন জানাবো কিভাবে এটি অ্যাপ্লাই করবেন। আপনার সম্পূর্ণ ফেসে এই রেমেডিটি এভাবে অ্যাপ্লাই করবেন।
যাতে সম্পূর্ণ ফেস কভার করে সেটা খেয়াল রাখবেন। আর যে এরিয়াতে ফাইন লাইন্স রয়েছে, রিঙ্কেলস রয়েছে, সে এরিয়ায় আরও একটু ভালোভাবে পেস্ট লাগাবেন। এখানে যে আমি ভিটামিন ই অয়েল তারপর অলিভ অয়েল ব্যবহার করেছি, এটি আপনার স্কিনকে স্মুথ করবে, ময়েশ্চারাইজড করবে, স্কিনের ড্রাইনেস দূর করবে, রুক্ষতা দূর করবে, আপনার স্কিনকে অনেক বেশি সফট করবে, সুন্দর করবে। তো পেস্ট লাগানো হয়ে গেলে এভাবেই রেখে দিবেন 15 থেকে 20 মিনিট, তার মধ্যে এটি শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে হালকা গরম পানি দিয়ে ফেসটা ধুয়ে ফেলবেন। ফার্স্ট যখন ফেস ওয়াশ করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা কাজ করে। একবার ব্যবহারেই আপনি দেখবেন আপনার চেহারা আগের থেকে অনেক বেশি টাইট লাগছে, আপনার স্কিন টাইট হয়ে গিয়েছে, আপনার স্কিনের দাগছোপ দূর হয়ে চেহারা অনেক সুন্দর লাগছে, ফর্সা লাগছে, ব্রাইট হয়ে গেছে আপনার স্কিন। আপনি যদি চেহারাকে সুন্দর করতে চান, অ্যান্টি এজিং হয়ে যেতে চান, আপনি নিজেকে কম বয়সী দেখাতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 2 দিন এই ফেসিয়াল মাস্কটি ব্যবহার করবেন। এতে আপনার চেহারা সুন্দর থাকবে, লাবণ্যময় থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে আর আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন। যদি এখনও না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আপনার লাইকের সংখ্যা আমার কাজ করার ইন্সপিরেশন বাড়ায়। আপনারা ভিডিও যত বেশি লাইক করবেন, যত বেশি শেয়ার করবেন, আমি তত বেশি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।